বিজেপি শত্রু বিজেপি, খোদ বিজেপি নেতা প্রকাশ্যে বলছেন কিনা চোর বিজেপি আমার শত্রু, ঘরে বাইরে সব জায়গায় আমার শত্রু রয়েছে, তাই সমস্ত নেতাদের সঙ্গে আমার যোগাযোগ যেমন রয়েছে তেমন নেতাদের থেকে আমার রিস্ক একটু বেশিও রয়েছে। কে বলছেন জানেন? বিজেপি নেতা অনুপম হাজরা বলছেন। শুনুন তার বিস্ফোরক মন্তব্য। প্রচুর বাধার সম্মুখীন হচ্ছি, বুঝতেই পারছেন, মানে আমার তো লাইক চোর তৃণমূলও শত্রু, চোর বিজেপিও শত্রু, তো ফলে অন্যান্য নেতা কার্যকর্তাদের থেকে আমার রিস্কটা একটু বেশি, ঘরে বাইরে দুদিকেই শত্রু লুকিয়ে আছে। প্রচুর বাধার সম্মুখীন হচ্ছি, বুঝতেই পারছেন, মানে আমার তো লাইক চোর তৃণমূলও শত্রু, চোর বিজেপিও শত্রু, তো ফলে অন্যান্য নেতা কার্যকর্তাদের থেকে আমার রিস্কটা একটু বেশি, ঘরে বাইরে দুদিকেই শত্রু লুকিয়ে আছে। বিজেপি সাংসদ অনুপম হাজরা বলছেন যে প্রচুর বাধার সম্মুখীন হচ্ছি, চোর তৃণমূল আমার শত্রু, চোর বিজেপিও আমার শত্রু, তাই আমার রিস্ক অনেকটাই বেশি, ঘরে বাইরে দুদিকে শত্রু লুকিয়ে রয়েছে। লোকসভা ভোটের আগে বঙ্গ বিজেপির শিবির দ্বন্দ্ব তুঙ্গে, বেশ কয়েকদিন হলো বেসুরো গাইছেন অনুপম হাজরা, তাকে নিয়ে জল্পনাও একেবারে কম হয়নি। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে আগামী 29 নভেম্বর বুধবার হচ্ছে বিজেপির জনসভা, সেই সভায় যোগ দিতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার আগে ফের একবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। সম্প্রতি কয়েকদিন ধরে সংবাদ মাধ্যম থেকে ফেসবুকে লাইভ বিজেপি শীর্ষ নেতাদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করে চলেছিলেন অনুপম হাজরা। কয়েকদিন আগে বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ফেসবুকে লাইভ করে বিস্ফোরক অভিযোগ করতেও দেখা গিয়েছিল অনুপমকে। ফের একবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। ফেসবুকে লাইভ করে ব্যক্ত করলেন নিজের ভাবনা অনুপম। ফেসবুকে লাইভে বলছেন যে প্রচুর বাধার সম্মুখীন হচ্ছি, চোর তৃণমূল ও চোর বিজেপি দুটোই শত্রু, ঘরে বাইরে আমার শত্রু, তাই আমার রিস্ক বেশি, সত্যের পথটা কঠিন। কি কি বলেছেন শুনবো আবার। প্রচুর বাধার সম্মুখীন হচ্ছি, বুঝতেই পারছেন, মানে আমার তো লাইক চোর তৃণমূলও শত্রু, চোর বিজেপিও শত্রু, তো ফলে অন্যান্য নেতা কার্যকর্তাদের থেকে আমার রিস্কটা একটু বেশি, ঘরে বাইরে দুদিকেই শত্রু লুকিয়ে আছে, তো দেখা যাক সত্যের মানে একটা কি হয় না, যে একটু কঠিন চলার পথটা, তো আপনাদের সমর্থন, আমাদের উচ্ছ্বাস, আপনাদের যে উদ্যম এবং এই সমস্ত লক্ষ লক্ষ মানুষ যারা মানে মোদিজিকে আবেগ দিয়ে মন প্রাণ দিয়ে ভালোবাসেন অথচ বছরের পর বছর বসে রয়েছেন, আমি এটুকু চেষ্টা করব যে আমার তরফ থেকে যাতে প্রত্যেকের কাছে পৌঁছতে পারি, এটুকুই বলতে পারি। আর ভালো থাকবেন, শীত পড়ে গেছে, শীতের জামা কাপড় পরে বেরোন, ঠান্ডা লাগাবেন না। পাশাপাশি পার্টিতে ধান্দাবাজ রয়েছে, একদিকে পদাধিকারী আর অন্যদিকে রাতে তৃণমূলের সঙ্গে বৈঠক হচ্ছে, এমন অভিযোগও করেছেন অনুপম। এই বিষয়ে তুলে ধরতে দলীয় কর্মীদের কাছেও আহ্বান জানান তিনি। দলের রাজ্য এবং জেলা কমিটির একাংশের বিরুদ্ধে মুখ খুললেও অনুপম কারোর নাম নেননি। তার অভিযোগ, অযোগ্য নেতাদের জন্যই বহু কর্মী অন্য দলে যাওয়ার পরিকল্পনা করছে। দলের কয়েকজনকে তৃণমূলের সঙ্গে সেটিং করে চলা লোক বলেও বর্ণনা করেছেন তিনি। অনুপম আরও দলের লোকেদের বিরুদ্ধে বলেন, ঐক্যবদ্ধ হয়ে লড়াইটাই করুন, অযোগ্য মানুষদের কোণঠাসা করতে হবে, এতদিন যোগ্য মানুষগুলো কোণঠাসা ছিল, কাছের মানুষগুলোকে জেলার মাথার ওপরে বসানো হয়েছে, এখন লড়াইটা হচ্ছে কাজের এবং যোগ্য মানুষ যারা পার্টির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আপনারা ঐক্যবদ্ধ হন, যেখানে দুর্নীতি দেখছেন সোশ্যাল মিডিয়া এক্সপোজ করুন, এরা ভিতরে ভিতরে তৃণমূলের সঙ্গে কোথায় কোথায় সেটিং করেছে সেটাকে এক্সপোজ করতে হবে। আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি যাতে 35টা সিট পায় তার ব্যবস্থা করতে হবে। আর যে মানুষগুলো পার্টি বিক্রি করে পকেট গরম করছেন, তারা জানবেন নরেন্দ্র মোদীর সঙ্গে বেইমানি করছেন, এই বেইমানগুলোকে খুঁজে বের করুন, মৌচাকে ঢিল পড়লে যা হয়। সব মৌমাছিগুলো ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে, এদিকে আপনারা আর আমি
কি বলেছেন এই প্রসঙ্গ নিয়ে অনুপম হাজরা শুনব। মানে এই স্তাবক এবং কাছের মানুষদেরকে বিভিন্ন জেলার মাথার উপর বসানো হয়েছে। এবার যদি এরকম চেষ্টা করা যায় যে যারা কাজের মানুষ তারা যদি ঐক্যবদ্ধ হন, আমার মনে হয় এই অযোগ্য কাছের মানুষগুলোকে কোণঠাসা করতে বেশি দেরি লাগবে না। এখন লড়াইটা হচ্ছে কাছের এবং অযোগ্য মানুষ ভার্সেস কাজের এবং যোগ্য মানুষ, যারা পার্টির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। আপনারা ঐক্যবদ্ধ হন এবং যেখানে যেখানে দুর্নীতির দেখছেন যে দুর্নীতির প্রমাণ রয়েছে, সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে এক্সপোজ করুন, আমি উপায় নেই। যে মানে একটা কথাই আছে না, জেগে যারা জেগে ঘুমায় তাদেরকে জাগানো যায় না, আর তাদেরকে জাগানোর একটাই উপায়, এদেরকে লজ্জায় ফেলতে হবে। এরা যে ভেতরে ভেতরে তৃণমূলের সঙ্গে কোথায় সেটিং করছে সেটাকে এক্সপোজ করতে হবে। কারণ প্রচুর জেলা সভাপতির কাছে প্রচুর কমপ্লেন, কিন্তু তাদেরকে সরানো হচ্ছে না, তাদেরকে উল্টে আবার দ্বিতীয়বারের জন্য জেলা সভাপতি করা হচ্ছে। তার মানে কোনো লেনদেনের গল্প আছে, সেই লেনদেনের গল্পটাকে এক্সপোজ করুন। কারণ আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে যেন 35টা সিট পায় বিজেপি, সেই ব্যবস্থাটা করতে হবে। আর যে সমস্ত মানুষগুলো ওই পার্টি বিক্রি করে পকেট গরম করছে, তারা জানবেন নরেন্দ্র মোদীর সঙ্গে বেইমানি করছে, এই বেইমানগুলোকে খুঁজে বার করুন। তো দেখা যাক, আমার তরফ থেকে এটুকু কথা দিচ্ছি, মানে আমার তরফ থেকে যতটা সম্ভব আমি করব। আসলে মানে মৌচাকে ঢিল পড়লে যা হয়, সবাই সব মৌমাছিগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে, এইদিকে আপনার আর আমি। তো যাই হোক, ভালো থাকুন, আগামী দিনে বড় লড়াই রয়েছে। আর যারা যারা একটু মানে একটু রাগ অভিমান করে রয়েছেন যে দাদা ডেট পাচ্ছি না কেন, তাদেরকে বলছি ডেট দেব। গত লোকসভা ভোটের আগে মুকুল রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অনুপম হাজরা। তবে সেবার লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হিসেবে যাদবপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেও তৃণমূলের প্রার্থী অভিনেত্রী মিমি চক্রবর্তীর কাছে হেরে যান তিনি। আর তারপরও এর যদি কিছুদিনের যদি কথা বলি, তাহলে বারবার তাকে দেখা গিয়েছে বেসুরো হতে। তার এই বেসুরো হওয়ার পিছনে ঠিক কী কারণ রয়েছে তা নিয়েও বারবার সরগরম হতে শুরু করেছে বঙ্গ রাজনীতি। তবে এবারে যেটা দেখা যাচ্ছে, তিনি বলছেন যে তৃণমূল এবং বিজেপি দুই নাকি তার শত্রু। এই বিষয়টা ইতিমধ্যে কিন্তু সামনে এসেছে, কারণ তিনি বলছেন যে নাকি এমন লোকজন রয়েছে যারা নাকি বাধা দিচ্ছে। চোর তৃণমূল বলছে আমার শত্রু, আবার তিনি বলছেন যে চোর বিজেপি আমার শত্রু। এবং তিনি একযোগে তৃণমূল এবং বিজেপি এই দুই দলকেই চোর বলে কটাক্ষ করেছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন আপডেটের খবর।